আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় শেয়ার করব বলে। আশা করি সবাই ভালোই আছেন। আমার বিগত ভিডিওগুলো আশা করি আপনাদের চলার পথে অনেক উপকারে আসছে বলে আমার আশা করছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি মেসেজ আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপনাদের জন্য কাজে লাগবে। আমরা সবাই বিদ্যুৎ গ্রাহক, প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা উচিত। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুধুমাত্র বিদ্যুৎ অফিসেরই দায়িত্ববোধ আছে বিষয়টি আমি মনে করি না। সাধারণ গ্রাহক হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে আমাদের পক্ষ থেকে। যদি আমরা বিদ্যুৎ অফিসকে সহযোগিতা করি, আশা করি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাদের কোনো বেগ পোয়াতে হবে না। তো আমি কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বিষয়গুলো জানতে বুঝতে দেখতে বিদ্যুৎ অফিসকে অবহিত করতে আমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারই হতে হবে এমন কোনো শর্ত নেই। সামান্য একটু সদিচ্ছা তাই যথেষ্ট বলে আমি মনে করছি। তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তার প্রথমেই আমরা চলার পথে সাধারণত রাস্তায় লাইনের উপরে যে লাইন যায় দেখি যে পোলের উপর, পোলের মাধ্যমে লাইন যায়। তো পোলের উপরে সাধারণত তিনটি তার থাকে, যেটি খুবই বিপজ্জনক। এগুলো সাধারণত নেকেট থাকে, এগুলোর কোনো ইনসুলেশন থাকে না। এটা 11,000 ভোল্টের হয়ে থাকে। উপরে যে পোলের উপরে যে তিনটি তার আমরা দেখি, সেটি যদি একে অপরের সাথে লেগে যায় তাহলেই বিদ্যুৎ বিভ্রাট হয়। আর নিচে যে চারটি তার দেখি, সেটি 440 লাইন, সেটি সাধারণত প্লাস্টিকের, কালো প্লাস্টিকের প্রলেপ দেওয়া থাকে, ইনসুলেশন থাকে। তো আমরা কি হইলে বিদ্যুৎ অফিসকে জানাবো, কোন বিষয়গুলো আমরা লক্ষ্য করব, সেটি আপনাদেরকে জানাচ্ছি। যদি বৈদ্যুতিক পোলটি হেলে যায়, সাধারণত একবারে স্ট্রেট ভার্টিক্যাল সোজা 90 ডিগ্রি একটি পোল থাকা উচিত। সেটি যদি না থাকে, পোলটি যদি হেলে যায়, তাহলে পোলটি ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি। সেই পোলটির কথা বিদ্যুৎ অফিসকে জানান জরুরি, এটি একটি ব্যাপার। আর উপরে যে তিনটি তার, নিচে চারটি তার, এগুলো যদি একই অপরের সাথে লেগে থাকে বা লাগার পসিবিলিটি আছে এমন মনে হয়, কাছাকাছি চলে আসে, তাহলেও বিদ্যুৎ অফিসকে অবহিত করুন। পোলের উপরে যে তার বা ট্রান্সফর্মার দুটি খুঁটিতে যে একটি দুটি খুঁটির মাঝখানে যেটি একটি মেশিনের মতো দেখেন, এটি ট্রান্সফর্মার, এটি যদি মানুষের হাতের নাগালে আসে এমন দূর উচ্চতায় থেকে থাকে, সেটিও বিদ্যুৎ অফিসকে জানান। তারপর উপরে যে তিনটি তার দেখছেন বা নিচে চারটি তার, এটিও যদি মানুষের হাতে লাগোয়া হয়ে থাকে এমন কোনো উচ্চতায় এসে যায়, তাহলে বিদ্যুৎ অফিসকে দ্রুত জানান, এটি খুবই ঝুঁকিপূর্ণ। আরেকটি বিষয়, নিচে যে চারটি তার থাকে এটিতে সাধারণত কালো প্রলেপ দেওয়া থাকে। এই কালো প্রলেপ যদি উঠে যায়, মনে করবেন এটিও সাদা যদি হয়ে যায়, তার মানে লোডের কারণে এটি উপরের অংশ ইনসুলেশন জ্বলে যায়, এটিও খুব বিপজ্জনক। এগুলো কারণেই বেসিক্যালি বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকে। দেখবেন গ্রামেগঞ্জে গাছপালার ভেতর দিক দিয়ে তার চলে গেছে, সাধারণত গাছপালাগুলো তার একবারে ঢেকে ফেলে, যার ফলে সামান্য ঝড় বৃষ্টিতেই দেখা যায় যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এই জন্য যদি গাছপালা এমন দেখেন লাইনে জড়িয়ে আছে, তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসকে অবহিত করুন।